আপনি কোনদিন আব্বাসারা কথা বলেন নাই, এত স্নেহ করতেন যে আমি বলতে পারবো না। আমি যখন কামেল ফরিককে দিয়ে ওখানে আসছি, বাড়িতে আসছি, তিনি তখন একদিন ওখানে এক মাহাইলে গেছেন, তখন আমাকে বললেন যে তোমাকে বদরহালে চলে যেতে হবে। উনি আমাকে এই বদরহালে ওনার হাত ধরে উনি টেনে আমাকে বদরহালি মাদ্রাসা কি করছেন এখানে শিক্ষকতা করার জন্য, উনার অবদান আমি চিরদিন বলতে পারবো না। আল্লামা গাজী জাহান আহমদ বদরী রহমতুল্লাহ আলাই, যিনি ছিলেন বখরুল ওয়াইজিন, শাইহুল হাদিস, শাইহুল মুহাদ্দিসিন, একজন বিশ্ববরণ্য বক্তা মুহাদ্দিস, আমাদের এই এলাকার তৃতীয় সন্তান, যিনি এখানে শাহীদ আছেন, এইখানে পাশে কবরস্থানে শাহীদ আছেন, তার ইসালে সোয়াবের জন্য, তার শান মান বৃদ্ধির জন্য এই বুখারীর খতম, কোরআনের খতম, সমস্ত আম্বিয়া কেরাম, আউলিয়া কেরাম, উম্মতে মুহাম্মদী সহ বিশেষ করে এই কিংবদন্তি যিনি এই এলাকার মধ্যে হাদিসের প্রসার প্রসারে যিনি অবদান রেখে গেছেন, অনেক প্রতিষ্ঠান গড়ে গেছেন, তার ইসালে সোয়াবের জন্য আজকে আমরা সমবেত হয়েছি। যেহেতু আমি একজন আমার আলহাস শাহ মৌলানা আল্লামা শায়খ হাদিস জাহরাত বদরি, আমি একজন একবারে খুব খাসের ছাত্র ছিলাম, আমার প্রিয় ছাত্র ছিলেন, সেই হিসাবে ওনার কিছু কথা স্মৃতি করার জন্য উনি সেরা দিয়েছিলেন। আমি দু একটা কথা বলতেছি। সর্বপ্রথম আমি 1971 সালে বাংলাদেশ যে বছর স্বাধীনতা যুদ্ধের বছর, 26 মার্চ স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে, 71 সালের জানুয়ারিতে আমি এই বদরখালী মাদ্রাসাতে সপ্তম তথা অষ্টম শ্রেণীতে ভর্তি হয়েছি। তখন থেকে উনি উনার নজরে আমি ছিলাম, যে কোনো কারণে হোক আমাকে খুব ভালোবাসতেন। আমাদের মরহুম মাওলানা হাবিবুর রহমান, বিশ্বাব কবির কালা মুফতি আইজুল্লাহ রহমতুল্লাহ, মাওলানা জাফর আহমদ চৌধুরী, এই তিনজন ছিলেন এই বদরহালী মাদ্রাসার প্রতিষ্ঠাতা বললেই চলে। এই মাদ্রাসা বর্তমান পর্যায়ে যে এসেছে উনারই অবদান। আমাদের বিশ্বাব হুজুর কাবলা মাওলানা হাবিবুর রহমান সাহেবের সাথে সবসময় যে দুজন ব্যক্তি সহযোগিতা করতেন, তিনি হচ্ছেন এক নম্বরের মধ্যে মরহুম শায়খুল হাদিস আল্লামা জাফর আহমদ বদরী রহমতুল্লাহ, তারপর মুফতি আজিজুল্লাহ রহমতুল্লাহ। তো ওনার জীবনী আপনারা এখানে জানেন, আপনারা সবাই জানেন আর কি, উনি মাদ্রাসা সম্পর্কে উনি কি খেদমত করছেন একথা বলতেছে। এই মাদ্রাসা আলেম ফাজল করার উনার চেষ্টা প্রচেষ্টার মধ্যে হয়েছে। এই মাদ্রাসার মধ্যে যে একটা বাগান আছে চতুর্পাশে, আমাদের মাদ্রাসার কথা বলতেছি, এই বাগানটা উনার তত্ত্বাবধানে হয়েছে। আর বিশেষ করে আমি এই মাদ্রাসায় লেখাপড়া করছি প্রায় 7 বছর, 1971 থেকে ফাজল পর্যন্ত। আমাকে খুব স্নেহ করতেন, উনি দুনিয়া থেকে চলে যাওয়ার, উনি বাইরে আলামিন চলে গেছেন, বিভিন্ন মাহাবিলে গেছেন, আমাকে কোনোদিন আব্বাসারা কথা বলেন নাই, এত স্নেহ করতেন যে আমি বলতে পারবো না। আমি যখন কামেল ফরিককে দিয়ে ওখানে আসছি, বাড়িতে আসছি, তিনি তখন একদিন ওখানে এক মাহাবিলে গেছেন, তখন আমাকে বললেন যে তোমাকে বদরহালে চলে যেতে হবে। উনি আমাকে এই বদরহালে ওনার হাত ধরে উনি টেনে আমাকে বদরহালী মাদ্রাসা কি করছেন এখানে শিক্ষকতা করার জন্য, উনার অবদান আমি চিরদিন বলতে পারবো না। এই কৃতজ্ঞতা এই পাশে, যেহেতু আমি হয়তো অন্য জায়গায় চলে গেলে হয়তো মাদ্রাসায় শিক্ষকতা করার সুযোগ নাও হতো, উনি টেনে আমার রেজাল্ট হওয়ার সাথে সাথে আমাকে এই মাদ্রাসায় তিনি ঢুকাই দিয়েছেন। অনেক কথা আসলে আম্বাসগর, তারপরে যখন লেখাপড়া করতাম তখন উনি বলতেন যে তোমাকে এই মাদ্রাসায় আসতে হবে, হেদমত করতে হবে, এখানে থাকতে হবে। উনার কথা উনি অনেক সময় আপনারা জানেন, উনি যখন এখানে আসতেন সভা মজলিশ আসতেন তখন আমার কথাই বলতেন, কিভাবে উনি আমাকে স্নেহ করতেন, বড় করতেন, আমাকে ভালোবাসতেন, আমাদের শিক্ষা দিয়েছেন। আমাদের তো এই হাফতুম থেকে শুরু করে অষ্টম শ্রেণী শুরুতে ফাজল পর্যন্ত, ফাজলের মধ্যে আমাদেরকে মেশকাত পড়াইছেন উনি। যাক, অনেক কথা আছে, অনেক লম্বা ছড়া আছে, সমানে যেহেতু এখানে ইমাম বুখারীর আলোচনা, এই প্রসঙ্গে ইমাম বুখারীর রহমতুল্লাহ আলাই ব্যাপারে এখানে আলোচনা হবে। উনি যেহেতু উনার ইজালে সোয়াবের জন্য উনার আমার উস্তাদ, সেই জন্য দু একটা কথা বললাম আর কি। বিশেষ করে এখানে বদরহালীতে দেখেন, এই যে গৌসুল গৌসিয়া মসজিদিয়া এতিমখানা, যেটা উনার হাতে, এটা উনারই প্রতিষ্ঠাতা। আজকে 200-300 ছাত্রের বছরে 17-18 জন ছাত্র কি হাফেজ হিসেবে বাইর হয়, এইগুলি সোয়াব
অবশ্যই কি কোরআন হাদিস অনুযায়ী কি সৎকায় জারি হিসেবে উনার কি উনার রুহে আত্মার মধ্যে অবশ্যই যাবে এটা হাদিসে আল্লাহর নবীর শিক্ষা আলহামদুলিল্লাহ এই গৌসিয়া মজুদিয়া ইতিমানা নামও করছেন উনি এটা প্রতিষ্ঠা করেন আমি যখন প্রথমে এখানে শিক্ষকতা করতাম তখন উনি আমাদের মুফতি সাহেব মাওলানা আমাদের পীর সাহেব তিনি যখন তারা বিবেচনা করলেন সমস্ত মাদ্রাসাতে গারিঙ্গা শুনি সব জায়গায় এফজাহান আছে আমাদের মাদ্রাসাতে একটা এফজাহান দরকার উনারা বিবেচনা করে আমি তখন এই মাদ্রাসায় পড়ি তখন হাফেজ ঠিক করলেন একজন হাফেজ নিয়ে আসা হলো হাফেজ মোহাম্মদ সৈয়দকে আমাকে সিঁড়ি দিলাম উনি তখন আমাদের ধলকান্ডা মাদ্রাসার মধ্যে একটা মসজিদে ইমামতি করতেন উনাকে আইনা শুরু করলেন শুরু করার পরে আবার এতিমখানা এই যে এতিমখানা এতিমখানা তো এটা উনি বদরী সাহেব মঞ্জুর করছেন উনি শায়খ হাদিস আল্লামা জাফরান বদরী উনি ওই তঞ্জিমুল মুসলিমিন বর্তমান কি নাম আমানুল্লাহ হাফেজ আমানুল্লাহ আত্মীয় উনার শালা উনার সাথে বিবেচনা উনার সহযোগিতায় উনি এই গৌসিয়া মজুদিয়া এতিমখানা এফজাহানা এটা সরকারি ভাবে স্বীকৃতি আদায় করছেন আজকে এই বদরহালি ফাজিল মাদ্রাসার পাশাপাশি এই বদরহালিতে এই কুরআন হেফজের আলো ছড়াইছেন সেটা ওনারই অবদান আল্লাহ রাব্বুল আলামিন ওনার মর্তবাকে বুলন্দ করে দুঃখ সবাই বলেন আমিন তিনি যে হেমত করছেন সারা দুনিয়ায় কুরআন হাদিসের যে শিক্ষা দে দাওয়াত দিয়েছেন এবং অসংখ্য হাজার হাজার ছাত্র দুনিয়াতে রেখে গেছেন এইগুলি সৎকাই জারি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিল থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করছি যেন তার কবরে কিয়ামত পর্যন্ত যেন জারি থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন জান্নাতুল ফেরদৌসের আলা মাকান স্থান দান করেন সবাই বলেন আমিন আজকে আমি এই কথা বলে শেষ করলাম